قالوا نعم صحابه کرام বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই লাশটা হচ্ছে সেই নবমুসলিম সাহাবীর লাশ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন সাদাকাল্লাহ ফসাদাকহু সাদাকাল্লাহ ফসাদাকহু ও সাহাবীরা শোনো এই সাহাবী আল্লাহর দিনকে সত্য মনে করে সত্যের পক্ষে অবস্থান নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাটাকে সত্যে পরিণত করে দিয়েছেন সুবহানাল্লাহ এই ব্যক্তির মনের আশা ছিল তার জীবনের শেষ সময়টা যেন ভালো হয় এই জন্য ইসলামের পক্ষ অবলম্বন করেছিল আল্লাহর দিনকে সত্য মনে করে সত্য দিনের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছিল এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাকে পূরণ করে দিয়েছেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর বান্দা জান্নাতের সার্টিফিকেট লাভ করেছে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پاٹھ کریں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য কোটি কালিমাতুশ শুকর ওয়া সাজদা আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে সুস্থ রেখে আজকের পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা উৎকৃষ্ট স্থান মসজিদে আসার এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে এক বাক্যে সমস্বরে কালিমাতুর শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন গত কয়েক জুমা থেকে আমরা নির্ধারিত একটি বিষয়ের উপরে আলোচনা শুনে আসছি বিষয়টি ছিল ঈমানের সাথে মৃত্যু লাভের উপায় অর্থাৎ আমাদের জীবনের শেষ সময়টা অন্তিম মুহূর্তটা কিভাবে সুন্দর হবে ভালো হবে শেষ নিঃশ্বাসটা কিভাবে আমরা কালিমার সাথে ত্যাগ করতে পারি ঈমানের সাথে দুনিয়ার থেকে কিভাবে বিদায় নিতে পারি এজন্য আমাদের করণীয় কি এ বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছে এ বিষয়ের আলোচনা দীর্ঘায়িত না করে আজকের এই জুমা থেকেই আমরা সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ আমাদের সামনে অনেকগুলি বিষয় রয়েছে হজ এবং কুরবানির এ ব্যাপারে আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে মাসলা মাসাইল রয়েছে আগামী জুমা থেকে আমরা এই বিষয়ে আলোচনার সূচনা করব আল্লাহ আমাদের সকলকে সে পর্যন্ত হায়াত দারাজ করে দিন আমিন পূর্বের জুমায় বলা হয়েছে কোরআন এবং হাদিস তালাশ করলে আমাদের সামনে দশটি কর্মসূচি বের হয়ে আসবে যেই দশটি কর্মসূচি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই আশা রাখতে পারি যে আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ কর্মসূচি জীবনে বাস্তবায়ন করতে হবে কয়টি দশটি কর্মসূচি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা এই দশটি কর্মসূচির পাঁচটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি মনে আছে তো আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি প্রথম নম্বর কর্মসূচি ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে আল ঈমানুল খালিস ঈমানকে নির্ভেজাল রাখতে হবে ঈমানকে খাঁটি রাখতে হবে মৃত্যু পর্যন্ত দ্বিতীয় নম্বর কর্মসূচি ছিল আল ইস্তিকামাতু আলাল ঈমানি ওয়াল আমাল মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে ঈমান এবং নেক আমলের উপরে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে নেক আমল ছাড়া যাবে না শয়তানের কোনো ধোকা কোনো কুমন্ত্রণা কোনো ওয়াসওয়াসা যেন আমাদেরকে নেক আমলের থেকে দূরে সরাতে না পারে আমরা মৃত্যু পর্যন্ত আমলের উপরে অটল থাকব অবিচল থাকব তাহলেই সম্ভব আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ তৃতীয় নম্বর কর্মসূচি ছিল তাকওয়াল্লাহ জীবনে চলার পথে সকল ক্ষেত্রে অন্তরে একজনকে ভয় করে চলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহকে ভয় করে মৃত্যু পর্যন্ত যাবতীয় গুনাহ থেকে পাপাচার থেকে বিরত থাকতে হবে নাম্বার চার চতুর্থ নম্বর কর্মসূচি হলো আত তাওবাতু ওয়াল ইস্তিগফার আমাদের জীবনে তাওবা এবং ইস্তিগফারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে যখনই ভুল হবে তখনই তওবা যখনই পদস্খলন হবে শয়তানের ধোকায় পড়ে যখনই গুনাহ করব সাথে সাথেই তওবা এবং ইস্তিগফার করে নেব মৃত্যু পর্যন্ত এই তওবা এবং ইস্তিগফারকে অব্যাহত রাখতে হবে নাম্বার পাঁচ পঞ্চম নাম্বার কর্মসূচি গত জুমায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনেছি হুসনু জন্নি বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে মৃত্যু লাভ করতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখতে হবে আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে সন্তুষ্ট থাকতে হবে প্রত্যেকটা ফয়সালার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর প্রতি সকল ক্ষেত্রে সুধারণা রাখতে হবে তাহলেই আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বর কর্মসূচি নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য আমাদের জীবনে ষষ্ঠ নম্বর আরেকটি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সেটা হলো মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে একটি গুণ অর্জন করতে হবে সুন্দর প্রশংসনীয় একটি গুণ অর্জন করতে হবে সেই গুণটি হলো আসসিদ
সত্যবাদিতার গুণ। সত্যবাদিতা অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর দেয়া এই পবিত্র জবান দিয়ে সত্য কথা বলতে হবে এবং সকল ক্ষেত্রে সত্যের পথ অনুসরণ করতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা শোনা যাবে না, মিথ্যার কোনো পথ অবলম্বন করা যাবে না। আসিদক সত্যবাদিতার এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা সত্যবাদিতার গুণ অর্জন করতে পারি, অর্থাৎ মিথ্যা কথা আমি বলবো না, এই জবান দিয়ে সত্য কথা বলবো এবং সত্যের পথ অনুসরণ করব, সত্যের পথে আমি চলবো, সত্য কথা বলবো, এই গুণটি যদি অর্জন করতে পারি তাহলে আমার জবানটা হবে পবিত্র জবান। যদি এই জবান দিয়ে আমি মিথ্যা না বলি তাহলে এই জবান হবে পবিত্র জবান। এই সত্যবাদী জবান দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পবিত্র বাক্য কালিমা নসিব হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? ঠিক আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সদা সর্বদা সত্যবাদিতার এই গুণটা আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। যত বাধা আসুক আমি সত্য কথা বলবই, সত্য কথা বলতে গিয়ে যদি আমি সমাজের মধ্যে কালারিং হয়ে যাই, আমার বাবার সামনে, স্ত্রীর সামনে যদি আমাকে লাঞ্ছিত হতে হয়, লজ্জিত হতে হয় সত্য কথা বলতে গিয়ে, আমি সব কিছু পিছনে ফেলে আল্লাহকে ভয় করে সত্য কথা বলবো, সত্য পথে চলবো। এই সত্যবাদিতার গুণটা যদি আমরা অর্জন করতে পারি, কোরআন এবং হাদিস থেকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দৃঢ় প্রত্যয় রাখতে পারি, আশা রাখতে পারি যে অবশ্যই এই সত্যবাদিতার গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের শেষ নিঃশ্বাসটা ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ ইমানের সাথে হবে, কালিমা নসিব আমাদের হবে ইনশা আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সত্যবাদী যে ব্যক্তি সত্য কথা বলে, সত্যবাদীর মৃত্যুটা অনেক সুন্দর হয় এবং তার কালিমা নসিব হয়, এ ব্যাপারে এর সমর্থনে আপনাদের সামনে কোরআনে কারিম থেকে দুটি আয়াতে কারিমা আমি পেশ করব এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যাচাই বাছাই করে তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করব। দুটি আয়াত এবং তিনটি হাদিস পেশ করব। এই দুটি আয়াত এবং তিনটি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে ব্যক্তি সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে, এই জবান দিয়ে যে সত্য বলাকে অভ্যাসে পরিণত করবে এবং সত্য পথ অবলম্বন করবে, অবশ্যই অবশ্যই তার মৃত্যুটা ইমানের সাথে হবে, কালিমা নসিব হবে। আমরা এই বিষয়টি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব। সর্বপ্রথম এর সমর্থনে কোরআনে কারিমের একটি আয়াত পেশ করতে চাই, সূরা আল আহজাবের 70 থেকে 71 নম্বর আয়াত। এ দুটি আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদিদা, এবং আমি আল্লাহকে ভয় করে সদা সর্বদা সত্য সঠিক কথাগুলো বলো, মিথ্যা বলো না, সঠিক কথা বলো। আমি আল্লাহকে ভয় করে যদি সঠিক কথা বলতে পারো, সত্য কথা বলতে পারো, পুরস্কৃত করবেন আল্লাহ তাআলা আমাদেরকে। কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহকে ভয় করে যদি সত্য কথা সব জায়গায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের আমলগুলোকে সংশোধন করে দেব। আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন, প্রথম নম্বর পুরস্কার। সত্য কথা বললে, আমরা যদি আল্লাহকে ভয় করে সত্য কথা বলি, আল্লাহ তাআলা সত্যবাদীদের জীবনের সমস্ত আমলগুলোকে সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ। আমলগুলো সংশোধন করার অর্থ হলো, আমরা আমল করি, আমাদের আমলের মধ্যে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয় কি হয় না? আমরা ইবাদত করি, হক আদায় করে কি ইবাদত করতে পারি? পারি না। যেভাবে সাহাবা ইকরাম ইবাদত করেছেন, প্রিয় নবী ইবাদত করেছেন, আমরা সেভাবে হক আদায় করে ইবাদত করতে পারি না, আমল করতে পারি না।
যদি সত্যবাদিকতার এই গুণটাকে অর্জন করতে পারে, সব সময় সত্য কথা বলে, আল্লাহ তাআলা এই সত্যবাদী ব্যক্তির জীবনের সমস্ত আমলের ভুল ভ্রান্তি সব দূর করে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহকে ভয় করে যদি তোমরা সত্য কথা বলতে পারো তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেওয়ার পর, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই আয়াত থেকে একটা জিনিস প্রমাণিত হলো, যদি আল্লাহকে ভয় করে আমরা সত্য কথা বলি আল্লাহ আমাদের জীবনের আমলগুলোকে সংশোধন করে দিয়ে ইয়াগফির লাকুম যুনুবাকুম আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো সত্যবাদীদের আমল সংশোধিত হয় এবং সত্যবাদীদের জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে সত্যবাদীদের জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন তারা নিষ্পাপ, ঠিক কি ঠিক না? আর এই নিষ্পাপদের মৃত্যু যদি হয় অবশ্যই তাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে আশা আমরা করতে পারি, ঠিক কি ঠিক না? এরপরে আসেন দ্বিতীয় নম্বর আরেকটি আয়াত আপনাদের সামনে পেশ করব, সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। চার শ্রেণীর মানুষ এমন আছে যারা মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই, যারা নিরাপত্তার সাথে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ আরো জোরে বলেন? চার শ্রেণীর মানুষ জান্নাতি, আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষের পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমের সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবীন والصديقين والشهداء والصالحين। এই চার শ্রেণীর মানুষ কারা? যাদের জন্য জান্নাত অবধারিত। এদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে মিনান নবীন, সমস্ত নবীগণ পয়গম্বরগণ। নবীগণ জান্নাতি কোনো সন্দেহ আছে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত প্রাপ্ত। আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে বিশেষ নিয়ামত দান করেছেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাতি চার শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী কারা আল্লাহ পরিচয় দিলেন? মিনান নবীন, কারা? নবীগণ। জোরে বলেন কারা? নবীগণ জান্নাতি। দ্বিতীয় নম্বর শ্রেণী হচ্ছে ওয়াসসিদ্দিকিন, জান্নাতিদের দ্বিতীয় নম্বর শ্রেণী আল্লাহ তাআলা ঘোষণা করছেন নবীদের পরে, আর সিদ্দিকিন সত্যবাদীগণ। সুবহানাল্লাহ। যারা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলবে, সত্য পথ অবলম্বন করে চলবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা শুনবে না, মিথ্যার কোনো পথ অবলম্বন করবে না, সত্যবাদী তার গুণ যার মধ্যে থাকবে এই সত্যবাদীগণকে বলা হয় সিদ্দিকিন, সত্যবাদীগণ, এরাও নবীদের মতো জান্নাতি। সুবহান। তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে ওয়াসুহাদা, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, শহীদ। শহীদরা জান্নাতি, কোনো সন্দেহ আছে? মরতে দেরি, জান্নাত পেতে দেরি হয় না, যারা আল্লাহর পথে জীবন দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য জেহাদের ময়দানে গিয়ে জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করতে যায়, এই সমস্ত শহীদরা তৃতীয় নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত, তারাও জান্নাতি। বলুন সুবহান। নাম্বার চার ওয়াসসালিহিন, জান্নাতিদের চতুর্থ নাম্বার প্রকার হলো নেককারগণ, সলিহীন, নেককারগণ জান্নাতি, যারা গোনা করে না, শুধু ন্যাক আর ন্যাক, ন্যাক দিয়ে আমল নামা ভরপুর, ন্যাকের কাজ বেশি বেশি করে, গোনা করেই না, এই সমস্ত ন্যাককাররাও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এই চার শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই চার শ্রেণীর মানুষ বন্ধু হিসেবে কতই না উত্তম,
যদি তোমরা কাউকে বন্ধু বানাতে চাও এই চার শ্রেণীর মানুষকে বন্ধু বানাও, দুনিয়া আখেরাতে সফল হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো এই আয়াত দ্বারাও বোঝা গেল যেভাবে নবীরা জান্নাতি, যেভাবে শহীদগণ জান্নাতি, যেভাবে নেককারগণ জান্নাতি, আর সিদ্দিকীন দ্বিতীয় নম্বর একটা শ্রেণী আছে যারা সত্যবাদী, সব জায়গায় সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না, ধোকাবাজির আশ্রয় নেবে না, এই সত্যবাদী গণনবীদের মতো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো সত্যবাদীগণ জান্নাতি, আর যেহেতু সত্যবাদীগণ জান্নাতি, জান্নাতিদের মৃত্যু তো সেভাবেই হবে। কি বলেন, ঠিক না বে? ঠিক। যেহেতু সত্যবাদীগণ জান্নাতি, তাদের মৃত্যুটা ইমানের সাথে হবে এবং শেষ সময়টা অনেক সুন্দর হবে, কালিমা নসিব হবে, এই আশা এই দুটি আয়াত থেকে আমরা আল্লাহ পাকের কাছে করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন দ্বারা মোটামুটি ভাবে প্রমাণিত হয়ে গেল যারা সকল ক্ষেত্রে সত্য কথা বলবে এরা জান্নাতি এবং এদের মৃত্যুটা সুন্দর হবে, আশা করা যায় কালিমা নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার মতো তৌফিক দান করুন। এবার আসেন বিশ্ব নবীজির অসংখ্য হাদিস থেকে, আমি এর সমর্থনে তিনটি হাদিস আপনাদের খেদমতে পেশ করব। প্রথম নম্বর হাদিস সহি বুখারিতে এসেছে, 5743 নম্বর হাদিস সহি বুখারিতে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপরে সত্য কথা বলা আবশ্যক, অবশ্যই জরুরি, তোমরা সত্য কথা বলবে, কারণ ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্য কথা এটা নেকের দিকে রাস্তা দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক তোমাদেরকে জান্নাতের দিকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। সত্য মানুষকে নেকের দিকে রাস্তা দেখায় আর নেক মানুষকে জান্নাতের দিকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। বলেন খোলাসা কথা হলো, সত্য এটাই মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। এই বিষয়টা আরো একটু স্পষ্ট হয়ে যাবে মুসনাদে আহমদের আরেকটি হাদিস, মুসনাদে আহমদের হাদিস নম্বর 6352, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়েত। তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসলেন, একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা আমালুল জান্নাহ, নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আমল কি আমাকে আপনি বলে দিন। সুবহানাল্লাহ। আমরা তো ইমাম সাহেবের কাছে এসে প্রশ্ন করি, হুজুর বড় বিপদে আছে, দোয়া করেন, খুব সমস্যার মধ্যে আছে, আমরা আমাদের সমস্যা নিয়ে প্রশ্ন করি, ঠিক কি ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম সব সময় চিন্তা করতেন কিভাবে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এজন্য তারা জান্নাত কিভাবে লাভ করবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এই প্রশ্ন তারা নবীর কাছে এসে বলতেন। আমার প্রিয় ভাইরা, আজ পর্যন্ত এই ইমামতির চাকরির বয়সে এমন কোনো মুসল্লি আমি পাইনি যে এসে বলছে যে হুজুর দোয়া করেন আমার আমল যেন সুন্দর হয়, আমি যেন জান্নাতি হই, জাহান্নাম থেকে মুক্তি পাই, এজন্য দোয়া করেন, এজন্য দোয়া কেউ আজ পর্যন্ত চাইল না। যারাই দোয়া চাইছে সব দুনিয়ার বিভিন্ন সমস্যার কারণে। কথা বলেন ঠিক না বে? ঠিক। কিন্তু সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিখতে হবে, তারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন, কি প্রশ্ন করতেন, কিভাবে নিজের আমল সংশোধন হবে, কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যাবে, এই সমস্ত প্রশ্ন নবীর কাছ থেকে তারা জিজ্ঞাসা করে নিতেন। আমাদেরকেও ইমাম সাহেবদের কাছে এ ধরনের প্রশ্ন করতে হবে। রাজি আছে সবাই? ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবি প্রশ্ন করলেন, কি প্রশ্ন? মা আমালুল জান্নাহ, নবী গো জান্নাতে যাওয়ার আমল কোনটা? সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ক্বালা আস-সিদ, জান্নাতে যাওয়ার সোজা আমল হলো সত্যবাদিতা, যদি তুমি সত্য কথা বলো, জীবনের সকল ক্ষেত্রে সত্যের পথ অবলম্বন করো, তাহলে কোনো টেনশন নাই, তুমি জান্নাতি হয়ে যাবা। জান্নাতে যাওয়ার আমল হলো আসিদ, সত্যবাদিতা, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। বিশ্বনবী ব্যাখ্যা দিয়ে আরো বুঝিয়ে দিলেন, ইদা সাদাকাল আব্দু বাররা, আল্লাহর কোনো বান্দা যদি সত্য কথা বলে, সত্য কথা বলতে বলতে এক পর্যায়ে সে নেকের কাজ করতে শুরু করে দেয়,
ওয়াইদা বাররা আমানা আর যখন নেকের কাজ করতে শুরু করে দেয় সে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যায় ওয়াইদা আমানা দাখালাল জান্নাহ পূর্ণাঙ্গ মুমিন যখন সে হয়ে যায় এমন তো অবস্থায় মৃত্যু এসে যায় মরতে দেরি হবে জান্নাত পেতে দেরি হবে না এরপরে নবীজি বলেছেন তুমি সত্য কথা বলো সত্য কথা বললেই তুমি জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার সহজ আমল এরপর সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা আমালুন নার জাহান্নামে যাওয়ার জন্য আমল কোনটি জাহান্নামে যাওয়ার জন্য কোন আমল যথেষ্ট বিশ্বনবী বললেন আল কিযব মিথ্যা বলাটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কারণ ইদা কাযাবাল আব্দু ফাজারা বান্দা বান্দি যখন মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো দশটা গুণা সংগঠিত হয় ঠিক কিনা যখন মিথ্যা বলা শুরু করে দেয় আস্তে আস্তে পাপাচারে লিপ্ত হতে থাকে ওয়াইদা ফাজারা গাফারা আর যখন পাপাচারে লিপ্ত হতে থাকে পাপ করতে করতে বড় পাপ কুফুরি পর্যন্ত করে ফেলে কুফুরি পর্যন্ত করে ফেলে আর আল্লাহর কোন বান্দা যখন কুফুরি করে ফেলবে দাখালান নার মরতে দেরি হবে জাহান্নামে যেতে দেরি হবে না তার মানে মিথ্যা বললে পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে আর পাপাচারে লিপ্ত হতে হতে এক পর্যায়ে কুফুরিতে লিপ্ত হবে আর কুফুরিতে লিপ্ত হলে ধ্বংস জাহান্নামী হয়ে যাবে তাহলে সোজা কথা সত্য কথা বললে জান্নাতে যাওয়া যাবে এটা জান্নাতে যাওয়ার আমল কে বলেছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার সহজ আমল কি সত্য কথা বলা তাহলে এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত হলো কেউ যদি সত্য কথা বলে সত্য পথ অবলম্বন করে চলে অবশ্যই এটা জান্নাতে যাওয়ার আমল সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ এখন যদি সে জান্নাতে যায় জান্নাতি হয় তার মৃত্যুটাও তো কি হবে জান্নাতিদের মৃত্যু হবে অবশ্যই আমরা এই হাদিস থেকে আল্লাহর কাছে আশা করতে পারি কারো জবান যদি সত্যবাদীদের জবানে পরিণত হয় কোনো ব্যক্তি যদি তার কথাকে সত্যে পরিণত করে এবং সে কাজ করে সত্যের উপরে ভিত্তি করে মিথ্যার কোনো আশ্রয় না নেয় অবশ্যই এই আমলটাই তাকে জান্নাতে নিয়ে যাবে এবং তার মৃত্যুটাও হবে জান্নাতিদের মৃত্যু অর্থাৎ কালিমা নসিব হবে সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো যেখানে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এক সাহাবীর ব্যাপারে বলেছেন সাহাবীর ইন্তেকাল হয়ে গিয়েছে ইন্তেকালের পরে নবীজি সাক্ষ্য দিচ্ছেন যে এই সাহাবী সত্যের পথ অবলম্বন করার কারণে তার জীবনের শেষ সময়টা ভালো হয়েছে সে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ স্পষ্ট হাদিস নাসাই শরীফের 1957 নম্বর হাদিস أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله عليه وسلم فآمن به واتبعه গ্রাম থেকে একজন লোক এক সাহাবি গ্রাম্য সাহাবি এখনো ইসলাম গ্রহণ করেননি বিশ্বনবীর কাছে আসলেন নবীজি বসা মজলিসের মধ্যে সাহাবি এসে ফা আমানা বিহি বিশ্বনবীর হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন ওয়াত্তাবাহু এবং নবীর অনুসরণ করা শুরু করলেন প্রিয় নবীর কাছে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈমানের তৌফিক লাভ করেছি আমাকে যদি একটু সুযোগ করে দেন আমি আপনার মজলিসেই থাকবো এখানেই থাকবো আর আমি আমার গ্রামে ফিরে যাব না যতদিন আল্লাহ হায়াত রাখছেন আপনার খেদমতে আমি কাটায় দেব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তার সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে দিলেন যে এই সাহাবি এই গ্রাম থেকে আসা নও মুসলিম সাহাবীর যা কিছু রাখবে সব কিছুর বন্দোবস্ত তুমি করে দেবে বেশ ব্যবস্থা হয়ে গেছে নবীর আশপাশেই থাকে আমল শেখে নতুন নতুন আমল শেখে আর আমল করতে থাকে আমার প্রিয় ভাইরা এক পর্যায়ে একদিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু গনিমতের সম্পদ আসলো যুদ্ধলব্ধ সম্পদ চলে আসলো নবীজি যুদ্ধলব্ধ সম্পদ চলে আসলে গরিব সাহাবীদের মাঝে বণ্টন করে দিতেন তো গরিব সাহাবিদের মধ্যে তো ওই সাহাবিও যার বাড়ি ঘর নাই নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে থাকতেছে নবীর খেদমতে বিশ্বনবী সব গরিব সাহাবিদেরকে এই গনিমতের সম্পদ বণ্টন করে দিলেন সাথে সাথে ওই নও মুসলিম সাহাবি তার ভাগেও একটা অংশ প্রিয় নবী নিজ হাতে বাছাই করে রেখে দিলেন সুবহানাল্লাহ ওই সাহাবির কাছে গনিমতের অংশ পৌঁছে গেল সাহাবি গনিমতের সেই অংশটুকু নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বললেন মা হাজা ইয়া রাসূলুল্লাহ
ওগো বিজি এই সম্পদগুলো এগুলো আবার কিসের নবীজি বললেন কাসসামতুহু লাকা এটা গনিমতের সম্পদ তোমার ভাগে এটা আমি বণ্টন করে রেখেছি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা আলা হাযা ইত্তাবাতুকা এই গনিমতের সম্পদ লাভ করার জন্য তো আমি ঈমান আনিনি এই গনিমতের সম্পদ পাওয়ার লোভে তো আমি আপনার অনুসরণ করিনি বরং ওয়ালাকিন ইত্তাবাতুকা আমি আপনার অনুসরণ করেছি ঈমান আনার পরে আপনার খেদমতে আছি এই আশা নিয়ে যে আলা আন উরমাইয়া ইলাহা হুনা আমি আপনাদের এখানে থেকে তীর পরিচালনা করা শিখব তীর কিভাবে নিক্ষেপ করতে হয় এই তীর চালনা শিখব ধনুক কিভাবে চালাতে হয় এটা আমি শিখব ওয়াশারা ইলা হালকিহি বিসাহামিন এবং সে নিজের গলার দিকে ইশারা করে বলল ইয়া রাসূলুল্লাহ তীর পরিচালনা শিখব এরপর যুদ্ধে যাব যুদ্ধের ময়দানে আমার এই গলায় কাফেরদের তীর বিদ্ধ হবে এরপর ফা আমুতা ফা আদখুলাল জান্নাহ যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করে আমি জান্নাতি হব এই আশা নিয়েই আপনার অনুসরণ করতেছি সুবহানাল্লাহ গনিমতের সম্পদ নেওয়ার জন্য আপনার অনুসরণ করি নাই আমার জীবনের বড় আশা শুরুতে যা করেছি করেছি সেটা দেখার বিষয় আমার নেই এখন যেহেতু ঈমানের তৌফিক লাভ হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় আশা হলো আমার জীবনের শেষ সময়টা যেন সুন্দর হয় আমি যেন জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় কাফেরদের আক্রমণের শিকার হয়ে শাহাদাতের মৃত্যু লাভ করে জান্নাতি হতে পারি সুবহান তাহলে তার আশাটা হলো তার জীবনের শেষ সময়টা যেন কি হয় ভালো হয় বিশ্বনবীজি তাকে সুসংবাদ শোনায় দিলেন ইন তাসদুকিল্লাহ ইয়াসদুকুকা ইন তাসদুকিল্লাহ ইয়াসদুকুকা হে সাহাবী তুমি যদি আল্লাহর দ্বীনকে সত্য মনে করো এই সত্যের পক্ষে অবস্থান নাও আল্লাহর দ্বীনকে সত্য মনে করে সত্যের পক্ষে থাকো অবশ্যই আল্লাহ তাআলা তোমার মনের আশাকে ইয়াসদুকুকা সত্যে বাস্তবে পরিণত করে দেবেন সুবহানাল্লাহ বেশ কয়েকদিন চলে গেল বিশ্বনবীজি ছোট্ট একটা যুদ্ধের জন্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন নবীজি ওই সাহাবিদের মধ্যে সেই নও মুসলিম সাহাবিকেও সামিল করালেন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সঙ্গে যুদ্ধ যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা নও মুসলিম সেই সাহাবি যুদ্ধ করতে করতে কাফেরদের তীরবিদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর বান্দা জিহাদরত অবস্থায় শাহাদাত বরণ করে আল্লাহর বান্দা জান্নাতি হয়ে গেলেন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে গিয়ে তার যে মনের আশাটা ছিল আল্লাহ তাআলা কবুল করেছেন শাহাদাতের অমিয় সুদা পান করে আল্লাহর বান্দা জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম যুদ্ধ থেকে ফিরে আসলেন ওই নও মুসলিম সাহাবীর লাশটিকে বিশ্বনবীর সামনে পেশ করা হলো বিশ্বনবী বললেন আহু আহু এই ব্যক্তি কি ওই ব্যক্তি নয় যে নও মুসলিম হয়ে এসেছিল এটা কি তার লাশ নয় কালু নাম সাহাবায়ে কিরাম বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই লাশটা হচ্ছে সেই নও মুসলিম সাহাবীর লাশ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন সাদাকাল্লাহা ফাসাদাকাহু সাদাকাল্লাহা ফাসাদাকাহু ও সাহাবীরা শোনো এই সাহাবী আল্লাহর দিনকে সত্য মনে করে সত্যের পক্ষে অবস্থান নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাটাকেও সত্যে পরিণত করে দিয়েছেন সুবহানাল্লাহ এই ব্যক্তির মনের আশা ছিল তার জীবনের শেষ সময়টা যেন ভালো হয় এই জন্য ইসলামের পক্ষ অবলম্বন করেছিল আল্লাহর দিনকে সত্য মনে করে সত্য দিনের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছিল এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাকে পূরণ করে দিয়েছেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর বান্দা জান্নাতের সার্টিফিকেট লাভ করেছে এই ব্যক্তি জান্নাতি সুসংবাদ দিলেন কে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি তার নিজের জুব্বা মুবারক দিয়ে এই সাহাবীর কাফনের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ নবীজি নিজেই তার সালাতুল জানাজা পড়েছেন চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ এই ব্যক্তি জান্নাতি তার জীবনের শেষ সময়টা অনেক ভালো হয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদের ময়দানে শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে কেন নবীজি বলেছেন সাদাকাল্লাহ ফাসাদাক
পাবো সে আল্লাহর দিনকে সত্য মনে করে সত্যের পক্ষে অবস্থান করেছিল এজন্যই তার জীবনের শেষ সময়টা ভালো হয়েছে সুবহানাল্লাহ তো এর থেকে কি বোঝা গেল জীবনের শেষ সময়টাকে ভালো করতে হলে অবশ্যই আপনাকে আমাকে সত্যের পক্ষে অবলম্বন করতে হবে সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে হবে সত্যের পথ বলতে বোঝানো হয় ইসলামের পথ ইসলাম ছাড়া অন্য কোন সত্যের পথ আছে আরো জোরে বলেন আছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীতে মনোনীত ধর্ম আল্লাহর কাছে একমাত্র একটি নাম কি ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালা ইয়ুকবালু মিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন ধর্ম অন্য কোন পথ মত কেউ তালাশ করলে সে সফলকাম হবে না কখনোই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে ইসলামের পথটাই হলো সঠিক পথ এই সঠিক পথেই আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে এই ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন সবাই আমরা ইনশাআল্লাহ জবানে সব সময় সত্য কথা বলবো এবং সত্য পথ ইসলামের পক্ষে থাকবো তাহলে এই হাদিস তিনটি দ্বারা প্রমাণিত হয়ে গেল সত্যের পক্ষে যদি কেউ থাকে সত্য কথা বলে সত্যবাদীদের মৃত্যু হবে ঈমানের সাথে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য পথের প্রতীক হিসেবে কবুল করে নিন জোরে বলুন আমিন সদা সর্বদা সত্য কথা বলার মতো তৌফিক দান করুন আমিন মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না মিথ্যা পরিহার করতে হবে আমাদের সমাজে অনেক মিথ্যা প্রচলিত আছে না নাই অবশ্যই আছে যারা ব্যবসায়ী মিথ্যা প্রতিটা মুহূর্তে মুহূর্তে মিথ্যা বের হচ্ছে সকল বিভাগে সকল সেক্টরে মিথ্যা আর ধোকাবাজি আছে না নাই এগুলাকে পরিহার করতে হবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির নবীজি বলছেন আমি কি তোমাদের কাছে বড় গুণাগুলোর মধ্যে আবার বড় গুণা কোনগুলি সেগুলো বলে দেব কবিরা গুণা মানেই তো বড় গুণা নবীজি বলছেন বিআকবারিল কাবায়ির কবিরা গুণাগুলোর মধ্যে আবার বড় গুণা কোনগুলো এগুলো কি তোমাদেরকে জানায় দেব সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কবিরা গুণাগুলোর মধ্যে বড় গুণা কোনগুলো আমাদেরকে আপনি বলে দিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবিরা গুণাগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণা হলো আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা এর পরেই হচ্ছে উকুকুল ওয়ালিদাইন বাবা মার নাফরমানি করা বাবা মার অবাধ্য হওয়া বাবা মার কথা না মানা নাফরমানি করা শিরিক করার পরে সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে অন্যতম একটা গুণা আমাদের সমাজে বাবা মার নাফরমানি হয় কি হয় না আস্তে বলতেছেন হয় কি হয় না অবাধ্য সন্তানদের অভাব নাই কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আমি সকলের প্রতি একটা উদার্ত আহ্বান জানাতে চাই যাদের বাবা মা জীবিত আছে বাবা মার সাথে বেয়াদবি করবেন না বাবা মার নাফরমানি করবেন না এটা হচ্ছে কবিরা গুণাগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে শিরিক করার পরে দ্বিতীয় অবস্থানে নবীজি বলেছেন বাবা মার সাথে নাফরমানি করা অবাধ্য হওয়া এটা দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে বড় গুণা আমার প্রিয় ভাইরা যাদের বাবা মা নাই বাস্তবে তারা কিন্তু বোঝে যে আসলে বাবা মা কি জিনিস এখন বাবা মা জীবিত আছে কদর করতে হবে বাবা মার খেদমত করে দুনিয়ার থেকে জান্নাত কামাই করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন এরপরে নবীজি তৃতীয় নম্বর আরেকটি আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলতে গিয়ে নবীজির অবস্থা পরিবর্তন হয়ে গেল ওয়া কানা মুত্তাকিয়ান হাদিস শরীফে এসেছে নবীজি প্রথম দুইটা গুনার কথা বলতে গিয়ে নবীজি হেলান দেওয়া অবস্থায় ছিলেন কোন অবস্থায় ছিলেন হেলান দেওয়া অবস্থায় ছিলেন ওয়া কানা মুত্তাকিয়ান কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় নম্বর গুনার কথা বলছেন তখন হেলান দেওয়া থেকে সোজা হয়ে দাঁড়ানো থেকে বিশ্বনবীজি বসলেন বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর গুনার সম্পর্কে সতর্ক করে দিয়ে ঘোষণা করছেন আলা আলা কওলুজ্জুর ওয়া শাহাদাতুজ্জুর আলা কওলুজ্জুর ওয়া শাহাদাতুজ্জুর তৃতীয় নম্বর গুনার ক্ষেত্রে নবীজি এই পন্থা অবলম্বন করলেন কেন হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন বসে তারপরে এই গুনার কথা তাকিদ সহকারে বললেন সাবধান আলা সাবধান খবরদার তোমরা মিথ্যা বলো না
না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষ্য বলো না, এভাবে নবীজি তাকরার করতেছেন, বারবার বারবার বলতেছেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফামা যালা ইয়াকুলুহা হাত্তা কুলতু লা ইয়াসকুতু। নবীজি বারবার এই কথাটা বলতেছেন যে খবরদার তোমরা মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না, এভাবে বলতেই আছেন বলতেই আছেন। এমন কি আমি তো ধারণাই করলাম যে নবীজি মনে হয় আর চুপ হবেন না, তিনি তো বারবার বলতেছেন খবরদার খবরদার মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না, বারবার বলতেছেন, থামতেছেন না। হাদিস বর্ণনাকারী সাহাবি বলেন, আমি ভাবলাম নবীজি মনে হয় আর চুপ হবেন না। তাহলে এবার বলছেন কত গুরুত্ব দিয়ে বিশ্ব নবীজি এই তৃতীয় নম্বর গুনাহের কথা বলেছেন, কারণ নবীজি জানতেন যে অবশ্যই এই গুনাহ মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া, এই গুনাহটা তো মারাত্মক গুনাহ, কিন্তু আমার উম্মতের দ্বারা এই গুনাহটা বেশিরভাগ হবে, বেশি বেশি সংগঠিত হবে। এই জন্য নবীজি এটা হেলান দেওয়ার অবস্থা থেকে সোজা হয়ে বসে গুরুত্ব দিয়ে এই গুনাহর কথাটা বর্ণনা করেছেন। এর দ্বারাই বোঝা যায় এটা কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা মিথ্যা থেকে আমাদের হেফাজত করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, কেউ যদি মিথ্যাবাদী হয়, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যার পথগুলো অবলম্বন করে চলে, এই মিথ্যাবাদীর শাস্তি কি হবে? সহিহ বুখারীর একটা রাওয়ায়েত আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি, এক রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমার কাছে আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। ফা আখাযা বিয়াদি, তারা দুজন আমার দুই হাত ধরলেন। ফা আখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা, অতঃপর এই দুই ফেরেশতা আমাকে উঠায় নিয়া আল আরদিল মুকাদ্দাসা, পবিত্র একটি জমিনের দিকে নিয়ে গেলেন। পবিত্র জমিন, স্বপ্নের মাধ্যমে ভ্রমণ চলছে, পবিত্র একটি জমিনের কাছে আমাকে নিয়ে আসা হলো। ফাইজান রজুলুন জালিসুন ওয়া রজুলুন কায়িমুন, সেই পবিত্র জমিনের মধ্যে বিশ্বনবী বলেন, আমি তাকায় দেখলাম এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি তার মাথার সামনে দাঁড়ায় আছে, এক ব্যক্তি বসা আর এক ব্যক্তি দাঁড়ানো। বিশ্বনবী বলেন, বিয়াদিহি কাল্লুবুম মিন হাদিদ, দাঁড়ানো ব্যক্তির হাতে লম্বা একটা লোহার পেরেক, পেরেক চেনেন তো, লোহার পেরেক, ধারালো লোহার একটা পেরেক হাতে, দাঁড়ানো ব্যক্তি সেই লোহার পেরেক দিয়ে বসা ব্যক্তির গাল ছিদ্র করছে, আবার টান দিচ্ছে, গালের ভিতরে ঢুকায় দিচ্ছে, আবার টান মারতেছে, এভাবে তার গালকে চিড়ে ফেলতেছে, আবার গাল পরিপূর্ণ ভালো হয়ে যাচ্ছে, আবার গাল চিড়ে ফেলতেছে, এভাবে একের পর এক অনবরত এই লোহার পেরেক দিয়ে তার এক পাশ দিয়ে, চোয়ালের এক পাশ দিয়ে ঢুকায় দেয়, অন্য পাশ দিয়ে বের করে, এভাবেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বরবি দুজন ফেরেশতাকে বললেন, হে ফেরেশতারা, এই ব্যক্তি কি অপরাধ করেছে যে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, তার চোয়াল ছিঁড়ে ফেলা হচ্ছে, গাল ছিঁড়ে ফেলা হচ্ছে, এর কারণটা কি? ওই ফেরেশতা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে এই শাস্তি দিতে দেখছেন এই ব্যক্তি হলো ফাকাজ্জাবুন, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যুক ছিল, মিথ্যা কথা বলতো, সে এমন মিথ্যাবাদী, মিথ্যা প্রচার করতো, তুহমালু আলাইহি হাত্তা তাবলুগাল আফাক, এই ব্যক্তি মিথ্যা ছড়ায় দিত আর তার মিথ্যা শুনে শুনে হাজার হাজার মানুষ ওটার প্রচার করতো, বিভিন্ন জায়গায় তার মিথ্যাটা ছড়িয়ে পড়তো, এই হলো মিথ্যাবাদী ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই লোকটাকে এভাবেই শাস্তি দেওয়া হবে, এভাবেই শাস্তি দেওয়া হবে, তার শাস্তি থেকে কোনো পরিত্রাণ নাই, কোনো নাজাত নাই, কিয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, একবার মিথ্যা বললেন লাভ হবে কি? হয়তো দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আপনি মিথ্যা বললেন, কেউ দেখলো না, একজন দেখেছেন, তিনি কে? আল্লাহ। আপনাকে আমাকে এই শাস্তি ভোগ করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য মিথ্যা পরিহার করব, সত্য কথা বলবো, মৃত্যু পর্যন্ত সত্যের পথ অবলম্বন করব, মিথ্যাকে বর্জন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথাই জবান দিয়ে উচ্চারণ করার তৌফিক দান করুন, এবং সমস্ত প্রকারের মিথ্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা ষষ্ঠ নম্বর কর্মসূচি পেলাম, জীবনে যতদিন হায়াতে থাকবো সত্য কথা বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ সত্যবাদীদের মৃত্যু জান্নাতীদের মৃত্যু হবে, কালিমা নসিব হবে ইনশাআল্লাহ। সপ্তম নম্বর কর্মসূচি হলো জিক্রুল্লাহ। শুধু প্রকারগুলো বলে দিচ্ছি, সময় নেই। জিক্রুল্লাহ আরেকটি কর্মসূচি গ্রহণ করতে হবে,
জীবনের সকল ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার জবানে আপনার অন্তরে আল্লাহর শরণ আল্লাহর জিকির চালু রাখতে হবে। আল্লাহর জিকির যদি আপনি চালু রাখতে পারেন, আল্লাহর শরণ যদি আপনি ধরে রাখতে পারেন, যে কোনো সময় মৃত্যু আসুক না কেন আপনার মধ্যে তো কার শরণ আছে, আল্লাহর শরণ আল্লাহর জিকির আপনি যদি আপনি জিকির করতে থাকেন, জবানটা তাজা থাকবে, এই জবান দিয়ে আপনার কালিমা নসিব হবে ইনশাআল্লাহ। অষ্টম নম্বর কর্মসূচি হলো পবিত্র অবস্থায় থাকা, চেষ্টা করবেন 24টা ঘন্টায় পাক সাফ থাকার জন্য, কারণ মৃত্যু কার কখন এসে যায় বলা যায়? এই যে ঘটনা শুনেছেন দুই দিন আগেই, সেই আমার প্রিয় ভাইরা লঞ্চ ডুবিতে প্রায় 38 জন মারা গিয়েছে, আরও কতজন মারা গিয়েছে যাই হোক হিসাব 38 জনের পেয়েছি। এই 38 জন কি কল্পনাও করেছে যে লঞ্চে উঠলাম মাঝখানে গিয়ে মরে যাব? কল্পনাও করে নাই। কতজন কত স্বপ্ন বুকে নিয়ে লঞ্চে উঠেছে, বাড়িতে যাবে, চাকরিতে যাবে, কতজনের কত আশা, কিন্তু মুহূর্তের মধ্যে সব আশা সব শেষ হয়ে গেছে, কারণ মৃত্যু কার কখন এসে যায় এটা বলা যায়। আমার প্রিয় ভাইরা, এজন্য সব সময় আল্লাহ তাআলার জিকির অন্তরে রাখতে হবে। আর অষ্টম নম্বর কর্মসূচি হলো পাক সাফ পবিত্র অবস্থায় থাকতে হবে, কখন মৃত্যু এসে যায় বলা যায় না। এজন্য যদি পবিত্র অবস্থায় আপনার মৃত্যুটা হয়, আশা করা যায় এই জবান দিয়ে কালিমা নসিব হবে ইনশাআল্লাহ। অষ্টম নম্বর কর্মসূচি গেল। নবম নম্বর কর্মসূচি হলো আর সেওয়াক, মেসওয়াকের আমল থাকতে হবে। মেসওয়াক যারা করে, পাঁচ ওয়াক্ত নামাজের আগে উজুর আগে মেসওয়াক করে নেয়, মেসওয়াক করা প্রিয় নবীজির সুন্নাত। নবীজি এটার উপর খুব গুরুত্ব দিতেন। নবীজি বলেন, যদি আমার উম্মতের উপর ফরজ হয়ে যাবে এই আশঙ্কা না থাকতো, তাহলে আমি এটার উপর চূড়ান্ত পর্যায়ে বাধ্যবাধকতা করে দিতাম যে মেসওয়াক করতেই হবে। মেসওয়াকের 70টিরও বেশি উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় উপকারিতা হলো যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুটা ঈমানের সাথে রাখবেন, অবশ্যই কালিমা নসিব হবে, সুবহানাল্লাহ। নয় নম্বর আমল, নম্বর দশম কর্মসূচি হলো আর দোয়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ সব ঠিক আছে, আল্লাহ আমার আমল কবুল করছেন না, কোনো লাভ হবে? এজন্য আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাও একটা ইবাদত, আপনাকে আমাকে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, দোয়া করবেন যে হে আল্লাহ, হেদায়েতের লাইনে এনেছেন, হেদায়েত দেওয়ার পরে আর গোমরাহিতে নিয়ে যায়েন না, পথভ্রষ্ট বানায়েন না, শেষ সময়টা যেন ভালো হয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, এজন্য খাতেমা বিল খায়রের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের শেষ সময়টাকে যেন ভালো করে দেন, আমরা যেন ঈমান নিয়ে কালিমার সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েননি, চার রাকাত কবলাল জুমার সুন্নত পড়ে নিন।